যে সিপি তিনি কন্ট্রোল রুমে ফোন করে ক্ষোভ প্রকাশ করেছেন। এটা ঠিক যে যে ধরনের শব্দবাজির মানে কম হওয়ার কথা বাড়ছে, শুধু শব্দবাজি না অন্যান্য বাজিতেও যে ধরনের পলিউশন হয়, ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়, বিষাক্ত ধোঁয়া, এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক। এক তো সচেতনতা বাড়াতে হবে, মানুষকে ভয় দেখিয়ে তো হয় না, সঙ্গে সঙ্গে আইনের শাসনও হওয়া চাই, মানুষের ভয় থাকা হয় যখন সে আইন ভাঙছে জানে, আর তখন আইনে যদি ভয় না থাকে বারবার এটা হবে। তো ব্যাপকভাবে হচ্ছে মানুষের রোগ ব্যাধিও বাড়ছে, যারা বিভিন্ন অসুখে অসুস্থ আছেন তাদের কষ্ট হচ্ছে, এই সেন্সিটিভিটিটা বাড়াতে হবে আর আইনও কড়া করতে হবে, এবং এই ধরনের বাজি যেখানে তৈরি হচ্ছে সাপ্লাই সেটা আটকাবার চেষ্টা করতে হবে। আর নাহলে এটা বন্ধ হবে না, কিন্তু আগামী দিনে যে পরিবেশ সচেতনতা আমরা বাড়াবার চেষ্টা করছি এতে উল্টো দিকে যাচ্ছে। তবু আমার আজকে পেপারে যা দেখলাম কোথাও কোথাও যে শব্দের আর মাপ বেঁধে দেওয়া হয়েছে, অনেক জায়গায় সীমার মধ্যে ছিল, কিন্তু কিছু জায়গায় খুবই বাড়াবাড়ি হয়েছে, সেখানে পুলিশকে কড়াকড়ি করতে হবে। আর ভাইফোঁটা উপলক্ষে বিজেপির কি কর্মসূচি থাকছে? কালকে আমাদের অফিসে আমাদের মহিলা মোর্চার বোনেরা সবাইকে ফোঁটা দেবেন, বাকি এটা পারিবারিক ব্যাপার, সামাজিক ব্যাপার, সবাই বাড়িতে উৎসব পালন করবেন, আমরা এখানে আসবো, এখানে একটু পার্টির তরফ থেকে বড় করে ভাইফোঁটা হবে, সবাইকে আমন্ত্রণ, আমি আশা করবো সবাই খুব আনন্দের সঙ্গে ভাইফোঁটা পালন করবেন। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট। Thank you.